আবারও প্রধান হলে সপরিবারে খুন, হুমকির চিঠি তৃণমূলের নবনির্বাচিত জয়ী প্রার্থী তথা প্রাক্তন প্রধান সীমা রায় ও তার স্বামীকে। প্রধান হয়েও শান্তি হয়নি, সোনা জমি বাড়ি করার পরেও শান্তি হচ্ছে না, এবার ছাদের বাড়ি ও গাড়ি লাগবে। ক্ষমতার বলে প্রধান হবে হও, কিন্তু মনে রেখো তোমার দুটি শিশু আছে, তাদের দিকে তাকাও। ধাপে ধাপে প্রধান ও তার স্বামীকে এবং পরে সন্তানদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমনই হুমকি চিঠি পেয়ে পুলিশ দ্বারস্থ প্রাক্তন প্রধান সীমা রায়। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা যায় বিদায়ী প্রধান সীমা রায় স্পিড পোস্টের মাধ্যমে এমনই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরক হিসেবে নাম রয়েছে ধূপগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের। চিঠি হাতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েছে সীমার পরিবার। চিঠিতে আরো বলা হয়েছে বোর্ড গঠনের দিন শাখা খুলে এবং সিঁদুর মুছে সিংহাসনে বসতে হবে তাকে। দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন সীমা। ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস গ্রামীণ সভাপতি দীপু রায় গোটা বিষয়টি সম্পর্কে তদন্তে নেমেছেন, তবে কোনো রাজনৈতিক দলকে নয়, হুমকি চিঠি প্রেরককে চিহ্নিতকরণ করে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল গোষ্ঠী কোনো দলের শিকার, নিজেদের মধ্যে এসব ঝামেলা পাকাচ্ছে এবং তিনি কোনোভাবেই কথা বলতে চাইছেন না। তিনি বলছেন মাগুরমারি টু এর ঘটনা, আর তিনি বলছেন যে পুরো বিষয়টি দল জানে, কি বিষয় রয়েছে অ্যাকচুয়ালি? দেখেন, একটা অনুরোধ চিঠি এসেছে আর প্রাক্তন প্রধান সীমা রায়ের নামে সেটা মাগুরমারি টু চিঠির কপি নিয়ে আসে আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করে এবং থানায় এফআইআর করা আছে, প্রশাসন অতি দেখছে। কি বিলম্বে যে অনুরোধ চিঠি এসেছে, খুনের হুমকি দেওয়া যায়, নোংরা ভাষা বলা আছে, সেই ভাষাগুলো মুখে নেওয়া যায় না, এমন নোংরা ভাষা লিখেছে। চিঠিটা ঠিক তিনি মানে কোথা থেকে পেলো, কিভাবে গেল ওনার কাছে? পোস্টের মাধ্যমে সেই চিঠিটা পেয়েছে। কোনো অ্যাড্রেস পাওয়া গেছে কি কোথা থেকে গেছে? পাওয়া গেছে, সেটা ধূপগুড়ি 14 নম্বর ওয়ার্ড লিখছে অনিতা কি তাই নাকি লেখা একটা এরকম নাম। আচ্ছা, চিঠিতে যে লেখা দেখা যাচ্ছে সেখানে সেই লেখা অনুযায়ী কি মনে হচ্ছে, এটা বিরোধীদের করতে পারে নাকি আপনাদের নিজস্ব দলেরই মানে কোনো গোষ্ঠী কন্ট্রোল করে? এখানে দেখো, চিঠিতে তো কাউকে ইন্ডিকেট করা যায় না। আমি অবশ্যই কোনো রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেসের কথা বলবো না, যারা লিখেছে তারা দুষ্কৃতি, তাদেরকে পুলিশ চিহ্নিত করুক। সেটা বিজেপিও হতে পারে, তৃণমূলও হতে পারে, আদার্স কোনো অন্য মানুষও হতে পারে। প্রশাসনকে বলা আছে তদন্ত করে সেই আসামিকে ধরা হোক, তার শাস্তি দেওয়া হোক। প্রধান যেমনটা বলছে তিনি আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন, অবশ্যই আতঙ্কের থাকার কথা হোক। এরকম উড়োফোনের চিঠি গেলে, তোমার বাড়িতে গেলে, আমার ফ্যামিলিতে গেলে, যেখানে যে কাউরে ফ্যামিলিতে এরকম যদি উড়ো চিঠি যায়, হুমকির চিঠি, নোংরা ভাষায় লেখা চিঠি, অবশ্যই আতঙ্কে আছে। প্রশাসনকে বলা আছে, প্রশাসন বিষয়টা দেখছে। দল কতটা পাশে রয়েছে? দল সবসময় পাশে থাকবে, দল দলের মধ্যে চলছে, দলও দলের মধ্যে। সেটা হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা, নিজেদের দলীয় ওদের কোন দলে ওরা বেদি ব্যস্ত, এরা এখানে করে খাওয়ার জায়গা তো তৃণমূলের নেতারা কে প্রধান হবে, কে উপপ্রধান হবে, কে সঞ্চালক হবে, এই নিয়ে বর্তমান ব্যস্ত আছে। কারণ চেয়ারে একবার বসলেই 5 বছরে করে খাওয়ার জায়গাটা হয়ে গেল। এখন যে প্রধান আছে, সাধারণ মানুষ তো অভিযোগ তুলছেই যে সমস্ত প্রধান পঞ্চায়েতরা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত এবং চোর। কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেরাই বলছে যে বর্তমান প্রধান যিনি এখনও আছেন, যিনি কি সীমা রায়, সে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন এরপরে কোন চোর বসবে, যে চোররা মানে ওই চেয়ারে বসার জন্য যারা যাদের মনোজ বাসনা আছে তারা আবার কী করছে, মানে মেটে ফেলে হুমকি দিচ্ছে। কারণ এটা একটা ভয়ঙ্কর প্রবণতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা তৃণমূল কংগ্রেসকেই মারতে চাচ্ছে, তাহলে বাংলার মানুষের কী অবস্থা হবে, সাধারণ মানুষের নিরাপত্তা কী করে থাকবে? এটা খুব চিন্তার বিষয় যে আগামী দিনে আমার মনে হচ্ছে এই বোর্ড গঠনের সাথে সাথে আগামী দিনে তৃণমূল কংগ্রেসরা নিজেদের মধ্যে কাটাকাটি করে মরবে।